চিন্তা করিস না, আমিও দুই একদিনে পয়সার ব্যবস্থা করি। আমি তোরে ডাক্তার লইয়া যাইমু, তুই বেলা হয়ে যাবে। না দায় রে, আমার সময় হয়ে গেছে, আমি আর যাইতাম গিয়া লাস যাইতে যাইতে এখন কথা কইয়া যাইয়া। হ্যাঁ কো, তুমি আমার ফাইন তারা খেয়াল করি খেয়াল করবো, তুই চিন্তা করিস না, তুই বেলা হয়ে যাবে। হ্যাঁ আমি ডাক্তার দেখাইতাম, পারলাম না রে পয়সার অভাবে। আমি যদি খাইলে থুড়া বাতাস, আমি যদি খাইলে তো আমার হরতা দিব উপাস রইবা, তারাও খাইলিবা। থাক হরু হবে তো ওই বা থালি বা খাইত না লবণ দি, তার লাগে কি তা করতাম কাম করে বা মাখি নেই খাইলি। হাই রে গরিবি, দুগো হরু তারে তুমি পান্ডা তো লইয়া খাইয়া আর তারে স্কুল পাঠাই দিও। হ্যাঁ আর আমি কাজও দিই আর কি। পান্ডা তুমি খাইলিও বাবা, হ্যাঁ ভাইয়া খাওয়াইয়া দিব, খাইয়া স্কুলে যাইও কি। আমি বাবা খুব মজার মাখা বানাইয়া রাখছি। হ্যাঁ মজা খানো বাবা, আমরা তো রোজ লবণ ভাত খাইয়া। বাবা আমার খুব মাছ খাওয়ার ইচ্ছা করে। খাওয়াই মুরে বাবা, খাওয়াই মু, মাছ মাংস সব খাওয়াই মু। ও তো কয়েকদিন বাদে পূজা আই জানলানি, মাছ মাংস সব খাইবাই বাবা, খাইবাই তোমরা। ঠিক নি বাবা। ও বাবা এবার পূজাতে আমার নতুন কাপড় কিনে দিও। ও বাবা তুমি তার কথা শুনিও না, আর তুমি ভাত খাইলি শুনে খাইলো দাঁড়াই গিয়ে। আমি খাইলিছি, তোমরা দুয়োকে খাইলিও। হে আর বাবা আমি পূজাত কাপড় লইয়া দিমু, এখন যে আর কি কাজ হে, তোমরা খাইলিও বাবা অকল। আচ্ছা বাবা দূর বেটা, তুই না বাবার অন্য জিদ খরচ, বাবার এমনিও টেকা পয়সা নাই, খাম খাজ নাই, টেকা হইলে তো তোর লইয়া দিবা। কিতা লাগবো না তোর, আমি কইলাম না তুই একলা আছে, তুই আরো তোর লইয়া আইলে কিতা লাগে। না মালিক তাই না, আমারও বাড়ির দারোর খাকু বুঝলি, তাই তো খাম পাইতরা না অতদিন থেকে গুরিতরাও, তার লাগে লইয়া আইলাম, কইলাম আপনার একটু কোনো কাজু জইলে দিলেই লাগে। দেখি তা আমি কাম কাপ বাটিবার লাগে নো বই রইছিনি, কিন্তু আস্তা গাঁও ঠিকার রইছিনি। হ্যাঁ তুই যা কাজ কর, রঘুরো কর যাই তো গিয়া। মালিক মালিক আমারে ফিরাইয়া দিও না মালিক, আমি বহুত গরিব মানুষ মালিক, ওই কিতারে আমি গরিব মানুষ, আমি কাম পাইয়া না আর বুঝাও আই গেছে। আমার একটা কাম দেন, আমি যেটা কাম দিবা ওটা করবো আমি।
Jai kan dikit, jai kan dikit, sur. Kano re baba panna manna baro jain kano ye baba tumi dekhiyo to joldi o to joldi kaam theke aigelain oi baba aaj joldi kaam shesh hoye geche to joldi aigelam bari ami jani baba tumi ajkeo kaam paicho na baba baba ko baba আর আমার মাছ মাংস লাগতো না আর পূজার কাপড়ও লাগতো না আমি সব ব্যবস্থা করিয়া দিব তুই বাবা কান্দিও না আমরা একদিন সব ঠিক হয়ে যাইব তুমি বউ আমি তোমার বাত আনিয়া দেই আচ্ছা বাবা যাও যাও বাবা ঘরে যাও অন্য বাবা বাদ খাও না তুমি এই শুনি বাবা জিজ্ঞাসা করে পানি দে লবণ নাই নি হ্যাঁ বাবা ঘরে তো লবণ নাই আচ্ছা বাবা তুমি আস্তে আস্তে খাও আমি লবণ লইয়া আইয়া আচ্ছা উইব বাবা ও হাকি হাকি ও হাকি কিদর যে খালি সিল্লা রে কিদালি খাকি নাই করো না খাকির লগে তোরা খাম আসলো দেখ আসলো আমার কো না তোরা লবণ করজনি তাম আসলাম বাবাই আনিলে দিলাইলাম আমি কিতা তোমরা জালা আর গাও তুরা দইতো না আইজো তা খাইলো তা তোমরা কিতা বাজার উদার করনি বাগো দি যা 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 শান্তি দেও না তোমরা জালাই আইজো তা খাইলো তা খালি আইয়া কাট 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 হায় রে অভাবর সংসার আমার নিজের হরুতে আসি তোর লাগে খুঁজতে করতাম পারি আর না আইস অত বড় এখন পূজার মাঞ্জর হরুতে আনতে কাপড় সুপড় লাগাইবার নয়া না হ্যাঁ আমার হরুতে আগুন আহার মুখে দিয়ে সাইয়াব আর আইস যদি পূজার তার হারে কুন্তা লইয়া দিতাম পারি না আমার মতো অভাগা বাপ আর দুনিয়ায় দইত না অত অভাগা হইলাম না উ গাই জগুয়াস ওগু বেশি লইম বেশিয়া হইলেও তার আর পূজাত কাপড় চুপড় লইয়া দিম তার আর পূজা আগু কমসে কম ঠিক মতো করাইম না বেপারী অগুরু খবর দিম গাই বেশি লইম আর যেতাও খাইয়া বেপারী অগুরে খবর লাগাইম দাদা আইসনি গরু কোন কো বেশি তাই গরু আমার আর কয়টা গরু আছে দাদা ও একটা গরু আছে ওগো বেশি নি ও দাদা দেখো ওগো গরু আমার ওগো বেশি লই তাই নি ওই দাদা পুরো সুন্দর দেখি বাচ্চা একদম কত ব্যস্তায় বাবা বেশি লাও আমার কোনো আপত্তি নাই কত আর কইতাম দাদা আপনি দিলেন একটা বুঝিয়া আমি কিতা বুঝমু তোমার মাল তুমি দাম কইতা দাম আর কিতা কইতাম দাদা আমি ও ও গরু গো বেশি আও হরতান্তর পূজা কাপড় পড় লইয়া দিতাম আচ্ছা তুমি এক কাম করিও টাকা 10,000 দিলে দাদা ঠিক আছে ওইব ও নিন 10,000 টাকা আর যেহেতু খরায় হরতার লগে কাপড় বল লইয়া দিতাই অন খুশির লাগি আমি আর 500 টাকা দিম দিছি ধরো হরতার কাপড় বল লইয়া দিও হ্যাঁ খুশি রাখিও ওইব দাদা নেন গিয়ার পুরাতা যেতে দিল
যাও বাবা যাও, আশীর্বাদ রাখো। বহুত ভালা টাইমে আইছে দাদা। না দাদা, খরচ খাবার খাই লইছো, আমি আসলাম গরুকে ধরিয়ে নিতাম, ভালা টাইমে আইছে, খরচ খাওয়াও নাই আর দোকানের দিকে যাওয়াও নাই, কেন খারায় খরচ হইবা দাদা? আপনারে কিতা কইতাম দাদা, আমি খাইলে তো আপনার দোকানে গিয়ে খরচ করতাম, আমার আইস বহুত দিন তো কাম কাজ নাই, ও খাওয়াও আমরা রইল কালি লবণ আর ভাত কোনটা। আমার এটা কাহিনী শুনি আমার লাভ নাই, বুঝছেন, খরচ খাওয়াও নাই আর দোকানের দিকে যাওয়াও নাই, এখন বাদ বাকি যখন টাকা রয়েছে ওগুন দোকানও আনিয়া দিও, ওগুন আমি নেওয়ার গিয়ে এখন কত আছে ওগুন? দশ হাজার, আমি 10,000 নিয়ার, বাদ বাকি ওগুন দোকানও আনিয়া দিও। কত দাদা? আমি খাওয়াই যাব পারি না, ও গরু বেশি মনে করলাম পয়সা কাপড় লইয়া দিতা, ও পয়সা লইয়া গেল ও দাদা নিও না রে বা পয়সা নিও না রে বা দাদা নিও না রে বা। আগুন তোর দুই বেলা লবণ ভাত খাওয়াইতাম পারিয়ান না, এর উপরে আই গেছে পূজা, পিতা যে করতাম কোনো বা কাম পাইয়ান না আমরা রে বাবা, গরিবর জীবনটাও বেকার রে বাবা, এখানে বেকার। ইলা কইতে পারে না কাকু, ইলা কইতে পারে না, তোমার তো কাজ লাগে না নি, আমার না কাজ করবাই নি তুমি। যার ঘর রে বাবা লবণ নাই তারে জিগারাই নি, তুমি কাজ করতাম নি, করবো রে বাবা কাজ করবো, খালি আমার কাজ একটা লাগে রে বাবা। ঠিক আছে, ওইলে 100 টাকা করে দিমু, ওইব তো তোমার। ওইব রে বাবা ওইব, খালি আমার কাজ একগুলো লাগে রে বাবা, কাজ একগুলো লাগে। উঠো উঠো উঠো, যাও বাড়ি করে যাও, আর খালি দিকে আমার অনেক সাজো আইয়ে বুঝছো নি, আর খান দিও না যাও। ঠিক আছে বাবা ওইব, আর কাল সকালে আই মুখ আব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা। তোমার ফোনটা দিন হয়ে গেছে, দেখো তো হয়েছে তোমার হিসাব করে বুঝা নিবা গিয়া মালিক, আর কত আর হইব, 100 টাকা করে 15 দিনে আর কত হইব আপনার তো যান্ত্রা, ওগুলো হিসাব করে দিলাই না আমার। 100 টাকা করে তো হইলে 15 দিনে 1500 টাকা, নিশ্চয় তো তুমি 700 টাকা, আর রয়েছে তোমার 800 টাকা আমার কাছে। মালিক ও পয়সা এখন যদি আপনি থোড়া জলদি দিলেইতা তো আমি বাজারও গেলাম, মানে আমার হরতাইন তোর কাপড় লইতাম, পূজা তো আই গেছে রানি। আচ্ছা দিয়ার ওলে রমেশবাবু শুনুন, আপনার লগে তো পড়ে 100 টাকা করে লাগাইছিলাম আমি, কিন্তু আজকালকো জমানাতে 100 টাকা করে কোনো রুজ নাই, ওইলে জেসে মানতোর আজিরে আজকাল 300 টাকা, লেকিন আমি 200 টাকা করে আত রাখছিলাম, হও যে তুমি কইসলা যে তুমি পূজার কাপড় কিনতা ইয়ে কিনতা, তার লাগে আমি 200 টাকা করে আত রাখলাম, একটা পয়সা তুমি দিব তো বাচ্চারা লাগে তুমি কাপড় উপর কিনলেই বা বুঝছেন, তো তোমারও অন্য আপনার পয়সা আর 15 দিন আপনার 4500 টাকা হয়েছে, তো 700 টাকা নিয়েছেন গিয়া, 3800 টাকা রয়েছে আপনার,
38 টাকা রাখুন আর সুন্দর করে পূজা দাও করেন আর ওগুলো লাগে 2000 টাকা আমি আর দিছি আর বাচ্চালে সুন্দর করে পূজা দাও করে পূজা দাও শেষ করে আর বাদে তুমি আমার কাছে আইও আমি যতদিন আছি তুমি আমার বাড়িতে কাম করবাই তুমি ধন্যবাদ মালিক আপনারে আপনারে কিটা কইতাম আপনি যেন আমার আমরা গরীব মানুষের দুঃখ বুঝতে পারছেন আপনারে অশেষ অশেষ ধন্যবাদ মালিক না শান্তি করো উঠো 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 যাও গরে যা পূজা দাও মানাও বাচ্চা কাছে লয়ে উঠছনি আর আমি আছি তুমি টেনশন লইও না ঠিক আছে আই মালিক আমি পূজা বাদে আই মুখ আমুক হ্যাঁ যাও যাও